হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তার আগে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ সপ্তমী, সপ্তমী উপলক্ষে আজকে আমরা যাচ্ছি গোবরডাঙ্গায় ঠাকুর দেখতে। ওখানে প্যান্ডেলটা হয়েছে দুবাইয়ের বুর্জ খালিফা। দেখি সবাই বলছে ভালো হয়েছে, কেমন হয়েছে একটু গেলেই দেখা যাবে। আপনাদেরও দেখাবো, নিজেও দেখবো যে কেমন কি হচ্ছে না হচ্ছে। আপনারা গেলে তো দেখতে পাবেন, সবাই তো বলছে ভালো হয়েছে, দেখি কেমন হয়েছে। আশা করি তো ভালোই হবে। আচ্ছা পরে কথা হচ্ছে, রেডি হই, এখনো তো রেডি হইনি, রেডি হই, স্টেশনে যাই, তারপরে আবার দেখাবো কি হচ্ছে। ওই টাটা দোস্ত, একটু তাগা বন্ধুরা। দেখুন গার্লফ্রেন্ডের সাথে SMS করে ব্যস্ত, এই যে গার্লফ্রেন্ডের সাথে SMS করে তো ব্যস্ত। কই 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 আজকে কই কই আজকে কই হোয়াটসঅ্যাপ ব্যস্ত। তুমি আজকে আমাকে ভেবেছিল ব্যস্ত যে কেন? গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, আর সাথে ভাবছিল আমি বিয়েটাও ওকে দিয়ে দেবো, কিন্তু কি আর করা যাবে। ওর দেখো, যেরকম গার্লফ্রেন্ড করলে গেছে করে, স্ট্যাটাস দিয়ে ঠাকুর দিবে। দেখতে, আর ওর ঠাকুরকে দেখতে যাচ্ছিল, কিন্তু ওর ঠাকুর বলছে না আজকে আসা লাগবে না, টায়ার্ড হয়ে গেছি, বাড়িতে বকবে। ওই বারণ তার করে দি, না অ্যাকচুয়ালি দেখা তো হবে না। দেখা হবে না, তো সেটাই তো বলছি। তা ও তো বারণ করে দিয়ে বললো যে কে ঠিক আছে তাহলে আমি নিজেই যাবো, না 10 মিনিট যাবো। ও? হলো দশমীর দিন রং নিয়ে যাবে, মানে সিঁদুর নিয়ে যাবে, একেবারে খেলাধুলো করে আসবে ও দশমীর দিন, বুঝতে হবে। যাই হোক, আমরা দুজন যাচ্ছি গোবরডাঙ্গায় একসাথে, আরো যারা আমাদের ভাই আমাদের ওখানে নেই, আমাদের আমার সিঙ্গেল মানুষ, কতটা অবশ্যই আমরা সত্যি সিঙ্গেল, জানি। আমরা সিঙ্গেল মানুষ সত্যি। প্রেম করলেও সিঙ্গেল সবাই, অসুবিধা নেই, বাঙালির ধর্ম এটা, যতই পাশে কেউ থাকুক যতই পাশে কেউ থাকুক আমরা আমরা চিরদিনই চিরদিনই সিঙ্গেল। সিঙ্গেল। চিরদিনই তুমি যে আমার, যুগে যতই যুগে। বলো আমি সিঙ্গেল। গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়নি বলে ছেলের মনটা কি কষ্ট, হায় 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 কি কষ্ট, কান্নাকাটি করছে দেখুন। যাই হোক, কি করব, ছেলের মন ভালানোর জন্য আমরা যাচ্ছি গোবরডাঙ্গায় বুর্জ খালিফা দেখতে। দেখি ওখানে গিয়ে যদি কাউকে দেখতে পাই তার সাথে ঘোরাবো। ও কি সুন্দর হাসি, মুখে হাসি না না ফুটেছে। ভাই, আমি অন্য কারোর সাথে করবো না, ওহ, এই এত বড় সত্যি কথা? তা সত্যি দর্শক কথা, দর্শকদের সত্যি ক্যামেরায় কথা, কিন্তু, ক্যামেরায় কিন্তু সত্যি ফটোগুলো কিন্তু কথা, ক্যামেরায়। আমি অন্য কারোর সাথে করবো না। ও ভাই কালকে গোটাই গেছিল তিনি, তাই নাকি? তাহলে আপনি যাননি কেন কালকে গোবরডাঙ্গায়? গোবরডাঙ্গা যায়নি, তার দাদা গেছে, দাদার সাথে বাইক ও নিয়ে। দাদা, শালা বাবুর সাথে একটু দেখাই হয়ে যেত। না না না, এত তাড়াতাড়ি সবার সাথে দেখা হচ্ছে? ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমরা স্টেশনে চলে এসেছি, স্টেশনে ট্রেন ঢুকে গেছে। এক্ষুনি ভিডিওটা বেশি লম্বা করবো না, তো ট্রেন ঢুকে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন ঢুকে গেছে। ঠিক আছে, আপনাদের একেবারে গোটা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। গোবরডাঙ্গায় তো জনসমুদ্র, মনে হচ্ছে কোটি কোটি লোক। বাবা গো, এত লোক হবে ভাবতে পারিনি, কোটি কোটি লোক, কোটি কোটি। শুধু আপনারা দেখুন, আমরা খুব কষ্টে ভিড়ের থেকে বেরিয়ে আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, খুব কষ্টে। যাই হোক, মণ্ডপের কাছে যাই, তারপরে আপনাদের আবার দেখাচ্ছি ভিডিওগুলো। আপনারা আমাদের মধ্যে আজকে বৃষ্টি হতে হলো, কি অবস্থা! ওখানে সপ্তমীর দিন বৃষ্টিতে আমরা শেডের তলায় দাঁড়িয়ে আছি, সামনে বন্ধুরা সবাই বৃষ্টি সামলে আমরা বেরিয়েছি। কি অনেক পরিমাণে কষ্টে, বৃষ্টি, অনেক কষ্টে, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বলার মতো না। আমরা সবাই দেখতে পাচ্ছি পিছন দিক দিয়ে সব লাইন ধরে আসছি, আমরা বৃষ্টি পড়ছে এখন, এখনো বৃষ্টি পড়ছে অল্প, কিন্তু গায়ে লাগছে না। দেখি গায়ে লাগছে না বলো, রাস্তায় পুরো জল জমে গেছে, কাদা, জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, না জামা কাপড় পুরো নষ্ট হয়ে গেছে। মণ্ডপে যাই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমার ভিনদেশী তারা একা রাতের আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার। বন্ধুরা ধৈর্যে কুলাচ্ছে না, লাইনে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে লাইন, দুটো দেখান, আপনাদেরও দেখাচ্ছি লাইনটা, দুটো দেখা লাইন। দুটো বন্ধু পেলাম, তাদের সাথে টিকিট শেয়ার করব, 50 টাকার টিকিট। তারা পিছনে আসছে দুজনে, এই যে তাদের জন্যে যাই এবার লাইনে, দেখি টিকিটটা কোথায় দিচ্ছে, সেখানে খুঁজে তারপরে ভিতরে ঢুকে আপনাদের সাথে আবার কথা হচ্ছে।
আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ বন্ধুরা, ভিতরে ঢোকার পর এতটাই ভিড় যে ভলেন্টিয়ার্স ভাই আর পুলিশরা আমাদের দাঁড়াতে দিচ্ছিল না। ভিডিও খুব কষ্টে করেছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর সিনেমাটিক শটগুলো উপভোগ করুন। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আর অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে আকাশে পূজোর বন্ধুয়ার আমরা এবারটা এক্সিট দিয়ে বেরিয়ে যাচ্ছি বাইরে। বাবা, যুদ্ধ জয় করে গেলাম, গরম ভীষণ গরম, পুরো ঘেমে তো জল। দেখুন বন্ধুরা, মোটামুটি বুর্জ খলিফা দেখতে গিয়ে মানে মারামারির উপক্রম পাবলিকের সাথে কমিটির লোকজনের, এত পরিমাণে ভিড় যে তারাও ট্যাগল দিতে পারছে না। আমাদের
रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ
ঝগড়া ঝামেলা পুলিশের সাথে কমেডির লোকের সাথে ঝগড়া ঝামেলা করে দেয় আমরা ভিতরে ঢুকে পাবলিকের সাথে পুলিশের আর কমেডির লোকের সাথে আমাদের অবস্থা টায়ার্ড একদম আমরা ফিনিশ আমরা ফিনিশ এখনো দেখতে পাচ্ছেন আমাদের যে এটা কিসের জোরে আপনাদের জোরে আপনাদের কিছু দেখানোর জন্য বন্ধুরা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন তাহলে এরকম রোমাঞ্চকর ভিডিও আরো আমার চ্যানেলে আসবে আপনারা দেখতে পাবেন।